ভ্যান থেকে নামানো হচ্ছে শত শত লিটার দুধ। কিছুক্ষণের মধ্যেই বিশাল কড়াই টকবক করে ফুটে নিজের অস্তিত্ব হারাবে এসব দুধ। তারপর ছানার পায়েশ নামে নতুন করে আবির্ভূত হবে মানুষের রসনাবিলাসের জন্য। শেরপুরে শত বছরের পুরানো ঐতিহ্য বহন করে এই মিষ্টি। সুস্বাদু এই ছানার পায়েশ একবার খেলে দ্বিতীয়বারও খেতে মন চাইবে। দিন দিন ছানার পায়েশের কদর বাড়ছে মিষ্টি প্রেমীদের কাছে। জেলার সীমানা পেরিয়ে ছানার পায়েশের সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়েই। রাজধানী বা দেশের অন্য কোথাও থেকে শেরপুরে বেড়াতে এসে ছানার পায়েশ খেয়ে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিভিন্ন বাজার থেকে আমরা দুধ সংরক্ষণ করি, কইরা এই দুধটাকে জাল করি। জাল করার পরে কিছু দুধ ছানা কাটি আর কিছু দুধ আমরা ক্ষীর করি। করার পরে এইটা ক্ষীরটা ঘন হইলে, দুধটা ঘন হইলে আমরা দুধটা অন্য জায়গায় ক্ষীরটা রেখে দিই। রেখে দিয়ে ওই যে আগে যে দুধটা ছানা কাটলাম, এই ছানাটা নিয়ে এসে মূলত আমরা এই গুটি তৈরি করি। গুটি তৈরি করে হালকা শেরার মধ্যে আমরা গুটিটা সিদ্ধ করি। সিদ্ধ করে ওই আগের দেওয়া ক্ষীরটার মধ্যে আমরা ওই গুটিটা ছেড়ে দিলে হয় ছানার পায়েশ। শেরপুর ছানার পায়েশটা ভালো করে স্পেশালভাবে মনে করেন ছানার পায়েশটা বানানো হয়। বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ অনেক লোক আয় নিয়ে যায়। পায়েশ খুব ভালো পায়েশ, আমরা নিজেরাও এখানে খাই এবং বাড়িতেও নিয়ে যাই। শেরপুরের মতো ছানার পায়েশ আমি কোনো জায়গায় পাই না। গুণে ও মানে অনন্য শেরপুরের শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েশকে জিআই পণ্য হিসেবে ঘোষণার দাবি শেরপুরবাসীর। আমাদের আত্মীয় স্বজন ঢাকা আছে, আমি ঢাকাও পাঠাইতাম এবং বিদেশ পাঠাইতাম। আমি শেরপুরের ছানার পায়েশটা খুবই সুস্বাদু একটি খাবার। সরকার যদি একটা জিআই পণ্য হিসেবে ঘোষিত করে তাহলে আমাদের ভোক্তাদের জন্য অনেক ভালো হয়। মানসম্মত খাবার, সেই জন্য আমরা জামালপুর থেকে আসি, খুবই ভালো লাগে। তো আমরা চাচ্ছি এই আইটেমগুলো কখনো যেন পরিবর্তন না হয়। সম্পূর্ণ মান বজায় রেখে ছানার পায়েশ তৈরি করা হয় বলে জানালেন এই মিষ্টি ব্যবসায়ী। ছানার পায়েশের জন্য ভালো দুধ প্রয়োজন। সরাসরি কৃষকের কাছ থেকে দুধগুলো সংগ্রহ করা হয়, করার পরে যতটুকু সম্ভব হাইজিন মেনটেন করে জিনিসটা প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়। ছানার পায়েশের মান সম্বন্ধে ইতিমধ্যে শেরপুরে যথেষ্ট সুনাম রয়েছে, বাইরেও সুনাম রয়েছে। ছানার পায়েশকে জিআই পণ্য হিসেবে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে শেরপুরকে বিশ্ব দরবারে পরিচিত করা যাবে বলে মনে করেন জেলার শীর্ষ কর্মকর্তা। এটা যদি জিআই পণ্য হিসেবে যদি স্বীকৃতি লাভ করে নিবন্ধিত হয় তাহলে এই পণ্য সম্পর্কে সারা দেশের মানুষ জানতে পারবে। সেই ক্ষেত্রে সারা দেশে এই পণ্যটা এখন শেরপুরের মানুষ যেরকম জানে, এটা সারা দেশের মানুষ জানবে। তখন সারা দেশের মানুষই এই পণ্যটি তখন হচ্ছে যে নেয়ার, এটার স্বাদ উপভোগ করার সুযোগ পাবে। এতে আমাদের শেরপুরের যারা দুগ্ধ উৎপাদনকারী প্লাস হচ্ছে যে মিষ্টান্ন উৎপাদনকারী তাদের সকলেরই কিন্তু হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে তারা উপকৃত হবে। শেরপুরের মিষ্টির দোকানগুলোতে প্রতিদিন 400 টাকা দরে প্রায় 1000 কেজি ছানার পায়েশ বিক্রি হয়। সময় সংবাদ শেরপুর।